ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মাদক ও অস্ত্র মামলায় 5 দিন করে সম্রাটকে মোট 10 দিনের রিমান্ডে দেন ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালত। মাদক মামলার 5 দিনের রিমান্ড শেষ হয় আজ। রিমান্ড শেষে আদালতে একটি অবহিত পত্র দাখিল করেছেন মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হালিম। অবহিত পত্রে তিনি লিখেছেন, রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সম্রাট, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই বাছাই করা হচ্ছে। ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হলে সম্রাটের নাম আসার পর থেকেই তাকে নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। অভিযান শুরুর পর হাই প্রোফাইল কয়েকজন গ্রেফতার হলেও খোঁজ মিলছিল না সম্রাটের। এসবের মধ্যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও জারি করা হয়। এরপর 5 অক্টোবর রাত থেকে তার গ্রেফতার হওয়ার খবর এলেও পরদিন সকালে তাকে গ্রেফতার দেখানো হয়। কুমিল্লার 14 গ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে আরমানকেও আটক করা হয়। পরে ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। 6 অক্টোবর দুপুরে 1:40 র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে র‍্যাবের একটি দল কাকরাইলের ভুয়া ট্রেড সেন্টারে তালা ভেঙে সম্রাটের কার্যালয়ে ঢুকে অভিযান শুরু করে। নিজ কার্যালয়ে পশুর চামড়া রাখার দায়ে তার 6 মাসের জেল দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।